আসসালামু আলাইকুম আজকের ক্লাসের টপিক হলো মিশ্রণ বা এলিগেশন তোমরা এলিগেশন অঙ্কগুলো কি হবে অতি সহজে পরীক্ষা খাতায় সমাধান করবে তোমাদেরকে আমি হাতে ধরে শেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আজকে আমি তোমাদেরকে মিশ্রণের অঙ্কগুলো করার ধারণাই পাঠিয়ে দেবো তোমরা অবশ্যই আমার সাথে খাতা পেন নিয়ে প্র্যাকটিস করুন তোমাদেরকে আমি রেল চ্যান্ডের বই থেকে সমাধান করছি যারা পার্ট ওয়ান ভিডিওটি দেখো অবশ্যই দেখে নেবে এই ভিডিওর নিচে ডিসক্রিপশানের লিঙ্কটা থাকবে তাহলে আমি প্রশ্ন যাচ্ছি আজকের ক্লাসে প্রথম প্রশ্ন হলো একটি শঙ্কর ধারুতে দশটা তমন অনুপাত ফাইভ ইস টু থ্রি ষোলো কেজি শঙ্কর ধাতুর সঙ্গে কত পরিমাণ দশটা মেশালে ধাতু রুটি অনুপাত হবে টু ইস টু ওয়ান কী বলতে চাইছে কত পরিমাণ দশটা মেশালে আমরা মাধ্যমিক ক্লাসে করেছি বেসিক্সটা শুরু করছি মাধ্যমিক ক্লাসে কীভাবে করেছিলাম আমি একটু তোমাদেরকে মনে করে দিই এখানে আমাদের একটা পাত্র আছে এখানে কি আছে দশটা প্লাস তামা ফাইভ ইস টু থ্রি অনুপাতে আছে দশটা তামা টোটাল কত কেজি আছে না ষোলো কেজি তাহলে আমাদের কী করবো দশটা ভাগটা বার করবো কত আছে দশটা ইসু তামা কত না ফাইভ ইস্টু থ্রি অনুপাতে আছে তাহলে টোটাল যোগফল কত না আট দশটার আনুপাতিক ভাগ কত দশটার মধ্যে আনুপাতিক ভাগ হল পাঁচের আট ইস টু ষোলো আমরা মাধ্যমিকে এইভাবে লিখে লিখি করছি দশটা আনুপাতিক হার কত আধ দু ষোলো টোটাল দশ কেজি কী আমাদের হচ্ছে হচ্ছে আমাদের দশটা এবার তামাটা বার করছি তামার আনুপাতিক ভাগ আর কত না তিনের আট এভাবে আমরা লিখে লিখে করছি মাধ্যমিক ক্লাসে ষোলো তাহলে আধ দু ষোলো টোটাল তাহলে কত পেলাম আমরা তিন দুগুনে ছয় কেজি এটা আমাদের তামার ভাগ ঠিক আছে ছয় কেজি তাহলে কত পরিমাণ দশটা মিশালে আমরা লিখেছিলাম আমরা লিখতে পারি টেন প্লাস এক্স কেজি আমরা দশটা মিশাতে পারি নিচে চলে কি নিচে চলে আমাদের ছয় সমান আমরা বলতে পারি আমাদের দশটা কী আছে ওপরে দুই ওপরে দুই লিখবো এক লিখব বুঝে গেল তাহলে কি এবারে দশ এককে দশ পাস এক্স সমান ছ দুগুণে বারো তাহলে এক্স সমান দু কেজি আমরা মাধ্যমিকে এভাবে করেছিলাম তাহলে দু কেজি আমাদের দশটা মেশাতে হবে এইখান থেকে শর্টকাট কী করে আসছে শর্টকাট আমি তোমাদের দেখাচ্ছি এইখানে তোমার খাতায় অবশ্যই টুকে নেবে এরপর আমি এখানটা ক্লিয়ার করে দিচ্ছি ক্লিয়ার করে তোমাদের শর্টকাট কীভাবে আসছে আমি বলে দিচ্ছি বোঝা গেল এখানে আমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে কীভাবে শর্টকাট আছে আমি তোমাদের দেখাচ্ছি দশটা তামা ঠিক আছে পাঁচের আট আমরা একবার লিখে নেব পাঁচের আট তাহলে দশটা ভাগ কথা আমাদের পাঁচের আট ইস্টু টু ষোলো এভাবেই করেছিলাম লিখে লিখে তোমার লিখবে না জাস্ট কী করবে শটে নিয়ে এল পাঁচের আট এটা হচ্ছে তিনের আট ইন টু ষোলো তাহলে তিন দুগুণে আট দুগুণে ষোলো তিন দুগুণে ছয় এখানে আমরা ছয় কেজি তামার ভাগ আর দশটা ভাগ কত আর দুগুণে ষোলো দশ কেজি পেয়েছিলাম আগের বারও দশ কেজি পেয়েছিলাম এখানেও আমরা দশ কেজি করে ফেলাম এটা আমাদের অনুপাত ঠিক আছে কত অনুপাত দিয়েছে টু ইস্ট টু ওয়ান নতুন অনুপাত হবে টু ইস টু ওয়ান তাহলে আমাদের টু ইস্ট টু ওয়ান আমাদের এখানে ভালো করে খেয়াল করুন কী বলতে চাইছে কত পরিমাণ দশটা মেশালে দশটা মেশালে আমাদের পরিবর্তন হবে কিন্তু আমাদের তামাটা তো এক থাকবে তামা আমি কিছু মেশাচ্ছি না তামাটা আমি কি কিছু মেশাই নি তামা যদি কিছু মেশাই নি তাহলে আমাদের তামার ভাগটা কি এক থাকবে তাহলে এটা আমি এখানে আমাদের কত আছে ছয় কেজি আমি কালিটা চেঞ্জ করি এখানে তো আমাদের ছয় কেজি আছে তাহলে এখানে আমি ছয় করে নেবো তাহলে আমাদের সেম হয়ে গেলো তামার অনুপাত আমাদের কি সেম ছয় কেজি ছয় কেজি করে আছে তাহলে এই আমি ছয় দিয়ে গুণ করছি এই দিকটা আমি ছয় দিয়ে গুণ করবো তাহলে আমাদের দশটার পরিমাণ কত পেলাম ছ দোকানে বারো তাহলে দশ আর দুয়ে বারো দু কতকে মিশাইছি আমি দু কেজি তবে তো আমি এখানে বারো পাচ্ছি বোঝা গেলো কীভাবে বারোটা আসছে আগে ছিল দশ কেজি আমি দু কেজি মেশানোর পর বারো কেজি হচ্ছে তাহলে আমি দশ থেকে বারো মারা দিলে কত হচ্ছে দু কেজি এই একটা প্রসেস দুটো প্রসেস হলো আর একটা প্রসেস করে দেখাচ্ছি তোমাদেরকে আরও সটে দশটা লিখলে এখানে তামা লিখলে ঠিক আছে কোনো প্রবলেম নেই তাহলে ফাইভ ইস টু থ্রি ইস টু অনুপাতে আছে আমাদের বুঝে গেল নতুন অনুপাত কত না টু ইস টু ওয়ান ঠিক আছে আমাদের কি তামা তো মেশাতে বলে না তামার পরিমাণটা কী থাকবে সেম থাকবে তাহলে তিন দিয়ে গুণ করবো একু যদি তিন দিয়ে গুণ করি একু তিন দিন কু 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 তাহলে বাবু এখন কত না ছ কেজি শ্রিশ টু তিন তাহলে আমার পরিমাণ আমাদের সমান হয়ে গেল এদের মিশন কত আট কেজি পাঁচ হাজার তিন আট এদের মিশ্রণ কত আট কেজি এটা চেঞ্জ করিনি এদের মিশ্রণ কত আট কেজি আটের ভ্যালু কত ষোলো আটের ভ্যালু যদি ষোলো হয় তাহলে আটের ভ্যালু যদি ষোলো হয় একের ভ্যালু কত দু কেজি আমার এখান থেকে এক বাড়ছে এইছ পাঁচ থেকে ছয় যাচ্ছি এক বাড়ছে তাহলে একের ভ্যালু আমরা বলতে পারি দুই তাহলে দু কেজি আমার এ সঠিক অ্যান্সার দু কেজি তাহলে কত পরিমাণ দশ তো মেশাবো না দু কেজি বোঝা গেলো কী হবে করলাম তোমরা না যদি বুঝতে পারো ভিডিওটা স্কিপ করবে প্রথম থেকে আবার দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে বোঝা গেল এরপর যাব তোমাদের তিনটে পাশে দেখালাম আর একটা পাশে শেখাবো এলিগেশন অ্যালিগেশনের মাধ্যমে কি হবে অঙ্কগুলো সমাধান করা যায় দ্রুত তোমাদেরকে আমি শেখাবো তাহলে এখানে আমি ক্লিয়ার করে নিচ্ছি তাহলে আমি তোমাদেরকে প্রথম প্রশ্নটা অ্যালিগেশনের মাধ্যমে সমাধান করে দেখাচ্ছি প্রথম দিন ক্লাসে কি বলেছিলাম প্রথম দিন ক্লাসে বলেছিলাম অ্যালিগেশন করার নিয়ম হলো মিডিয়েলে যদি পনেরো বাসায় এ ধরের রাশিটা কী হবে সবসময় বেশি হবে আর প্রথম এখানে কী হবে ছোটো হবে মিডিলের রাশিটা সবসময় মিডিল থাকবে তেরো থেকে ছোটো হবে না ঠিক আছে তেরো থেকে বড়ো কুড়ির থেকে ছোটো বোঝা গেল তাহলে এখানে আসবে এখন কুড়ি মাইনাস পনেরো তাহলে আমাদের কত ফাইভ ইস টু এগুলি খেয়ে হবে পনেরো মাইনাস তেরো বোঝা গেল তাহলে ফাইভ ইস টু টু অনুপাত বোঝা গেলো তাহলে আমি এ প্রসেস করছি আমাদের যেহেতু দশটা মেশাতে বলছে দশটা নিয়ে কাজ হবে দশটা কত আমাদের পাঁচ বোঝা গেলো পাঁচ বাই আট এখানে কত ষোলো কেজি মিশাচ্ছে আমাদের দশটা কত না পাঁচ বাই আট বোঝা গেল পাঁচ বাই আট অংশ মিশাচ্ছে আর এখানে কত মিশ না টোটাল আমি সম্পূর্ণ ধরবো এক মিশ ঠিক আছে এক মিডিল কত বসবে মিডিলে বসবে আমাদের দশটা নিয়ে কাজ হবে সেই জন্য দুই তাহলে দুই বাই মিডিলে আমি দুই বাই তিন বসাবো তাহলে এটা থেকে এটা বিয়োগ হবে এটা থেকে এটা বিয়োগ হবে ঠিক আছে কী করবো পাঁচ তিন আর আটে এটা কি আমার আছে ভগ্নাংশ আছে আমি কী করব পূর্ণবর্গ সংখ্যা নেবো তাহলে আমি কী করব আট আর তিনে এলসিএম নেবো আট আর তিনে এলসিএম নিয়ে কথা হবে চব্বিশ তাহলে তিন আটটে পেয়ে গেলাম এখানে কত আমার চব্বিশ ইন্টু চব্বিশ অনুপাতে এদিকে যা গুণ করবো এদিকে সেম পরিমাণ গুণ করব চব্বিশ নিশ্চিতটা কী করব মিডল থেকে চব্বিশ দিয়ে গুণ করলাম তাহলে কত পেলাম আট এখানে পেলাম ষোলো তাহলে আমাদের কী আসছে ভালো করে খেয়াল করুন এখানে আসছে আমাদের ওপরে ছিল ষোলো ঠিক আছে নিচে পেলাম পনেরো নিচে পেলাম পনেরো আর এদিকে পেলাম চব্বিশ মিডলে কত না মিডিলে ষোলো তাহলে এদিকে আমি পেলাম ষোলো থেকে পনেরো বিক করলে ওয়ান ইস টু আর এটা আমার চব্বিশ আছে চব্বিশ থেকে ষোলো করলে আমাদের পাচ্ছি আট তাহলে এইচ ইস টু ওয়ান অনুপাতে আমাদের আছে তাহলে আমাদের এখানে ষোলো কেজি মেস আসছে তাহলে আটের ভ্যালু হচ্ছে ষোলো কত গুণ করছি না দুই গুণ করছি তাহলে এখানে একের সাথে দুই গুণ করব তাহলে এখানে আমাদের দু কেজি অপশান বেড়ে গেলো তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর এ বোঝা গেলো কীভাবে সমাধান করলাম পরে অঙ্কটা আমি অ্যালিকেশন প্রসেসই তোমাদের সমাধান করে দেখাবো দুটো প্রসেস করাবো কোন প্রসেসটা ভালো লাগছে তোমার অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে পরে অঙ্ক যাচ্ছি দুটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে ফাইভ ইস টু ফোর এবং টু ইজ টু ওয়ান দুটো পাত্র আছে দুটো পাত্র মধ্যে কি বলছে দুধ আর জল আছে প্রথম পাত্র যদি আমি লিখি ফার্স্ট বলে কত জল আছে না ফাইভ ইজ টু ফোর এতটুকু বুঝতে কারো প্রবলেম নেই তারপর দু নম্বর পাত্র যে আছে টু ইজ টু ওয়ান অনুপাতে আমাদের জল আছে সম্য পরিমাণ উভয় মিশ্রণ মিশ্রিত করা হলে নতুন মিশ্রণের দুধও জল অনুপাত কী হবে তাহলে আমাদের নতুন মিশ্রণ নিউ বলে লিখলাম আমাদের কি সম পরিমাণ বলতে কি বুঝি সম পরিমাণ বলতে আমরা বুঝি ওয়ান ইস টু ওয়ান অনুপাতে আমাদের মিশন করা আছে যখন বলবে সম পরিমাণ তখন আমরা জানবো ওয়ান ইস টু ওয়ান বোঝা গেলো তাহলে এখানে খেয়াল করুন আমাদের এখানে পাঁচ হাজার প্লাস কত হচ্ছে নয় টোটাল নয় তাহলে সম পরিমাণ এখানে আমার কি হবে নয় হওয়া উচিত ছিল এখানে হয়েছে তিন তাহলে সম পরিমাণ করে নেবো ইন্টু তিন দিয়ে গুণ করবো এটাকে যদি তিন দিয়ে গুণ করি এটাকে আমি তিন দিয়ে গুণ করবো কারণ অনুপাতে একদিকে যা গুণ করবো অপর দিকে তাই গুণ করব বোঝা গেল তিন দু গুণে ছয় এক তিন তাহলে আমাদের নতুন মিশ্রণ কত নতুন মিশ্রণ করলে আমরা এর দেখুন এখানে এই যে চার আর তিনে যোগ হবে তাহলে যোগ কত নতুন মিশ্রণ আমাদের পাঁচ আছে ছয় আছে তাহলে যোগ হচ্ছে আমাদের ইলেভেন আর চার আর তিনে সেভেন তাহলে ইলেভেন ইস টু সেভেন অসে নাম্বার এ সেভেন ইস টু ওয়ান অনুপাতে হচ্ছে আমাদের নতুন মিশ্রণ বোঝা গেলো প্রসেস আর এক প্রসেস করতে পারো তোমরা কী প্রসেস হচ্ছে এখানে মিল্ক ইস্টু ওয়াটার কত পাঁচ চারে নয় এখানে তোমরা পাঁচ হাজার কি আমার পাঁচটা কি আমার দুধ পাঁচ হাজার করলাম প্লাস দুই ওয়ান দুইটা কি আমার দুধ দু জায়গায় লিখলাম দুই আরকে তিন যোগ করলে অনুপাত চারের নয় জল প্লাস কত একে তিন আমাদের জল এদের যোগ করলে কত হবে নিচে লস আগু নয় নয় আর এদিকে যাচ্ছে তিন পাঁচ আর এদিকে তিন ছয় এগারো ওপরে এগারো থাকছে নিচে লড়াঘু নয় হচ্ছে তাহলে চার চার আর প্লাস তিন সাত তাহলে নয় নয় কাটা গেল তাহলে ইলেভেন ইস টু সেভেন বোঝা গেলো কী হবে অতি দ্রুত সমাধান করলাম তোমরা অবশ্যই বলবে কমেন্টে কোন প্রসেসটা ভালো লাগছে বোঝা গেলো পরের প্রশ্নে আসছি কেজি প্রতি পনেরো টাকা দামে চিনিকে কেজি প্রতি কুড়ি টাকা দামে চিনির সঙ্গে মেশানো হয় টু টু থ্রি অনুপাতে মেশনে প্রতি কেজি দাম কত কী বলতে চাইছে পনেরো টাকার দামে একটা লো কোয়ালিটি চিনি আছে তার সঙ্গে কত মেশাচ্ছে না দুই অনুপাতে মেশাচ্ছে তাহলে ইন্টু দুই কেজি মিশে আসছে বোঝা গেল প্লাস তার সঙ্গে কী করছে একটা ভালো কোয়ালিটি চিনি আছে তার দাম হচ্ছে কুড়ি টাকা কত পাইল করছে না তিন কেজি পাইল করছে এই যে আমাদের তিন বলে দিচ্ছে এখানে তাহলে টোটাল ক টাকা চিনি মিশাচ্ছে টোটাল হচ্ছে পনেরো দুগুণের তিরিশ তিন কুড়ি ষাট তাহলে নব্বই টাকা আমাদের টোটাল চিনি দাম কেজি আছে আমাদের টু টু থ্রি অনুপাত তাহলে আমাদের পাঁচ কেজি আমাদের টোটাল মিশ্রণ করছে প্রতি কেজি যেহেতু বলেছে তাহলে নব্বই পাই পাঁচ করব তাহলে পাঁচ আঠেরো নব্বই তাহলে প্রতি কেজির দাম হচ্ছে আমার আঠেরো টাকা বোঝা গেলো তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি আঠেরো টাকা প্রতি কেজি চিনির দাম কত না আঠেরো টাকা এরপরে আমি তোমাদেরকে অ্যালিগেশান প্রসেস করাচ্ছি অ্যালিগেশান কী বলছে এখানে পনেরো টাকা এখানে কুড়ি টাকা মিডিলটা কত আমরা জানি না মিডিলটা আমাদের বার করতে উঠেছে তাহলে টু থ্রি অনুপাত ভালো করে খেয়াল করুন কি বলতে চাইছি আমি এটা থেকে বিয়োগ করলে আমরা দুই রেসি পাবো এটা থেকে বিয়োগ করলে আমরা তিন রেসি পাবো তাহলে প্রথমে বলেছিলাম এটা ছোট হবে মিডিলেরটা কী হবে মিডিলেরটা কুড়ির থেকে ছোটো হবে পনেরো থেকে বড়ো হবে এখানে তাহলে উনিশ হবে না উনিশ হতে পারে পনেরো হতে পারে আঠেরো হতে ষোলো হতে পারে কিন্তু পনেরো থেকে কিন্তু ছোটো হবে না ঠিক আছে চারটা অপশান আছে এখানে বলেছিলাম কুড়ি মাইনাস এ বক্স মাইনাস পনেরো তাহলে কত বিয়ে করলে আমি তিন পাব এখানে যদি অপশান থেকে যদি করি আঠেরো যদি বিয়োগ করে দেখো কুড়ি থেকে আঠেরো বিকলে দুই পাচ্ছি আঠেরো থেকে মাইনাস পনেরো করলে আমি তিন পাচ্ছি বোঝা গেলো কীভাবে করলাম না যদি বুঝতে পারো এখানে কী করবে ডাইরেক্ট কুড়ি এখানে এক্স বসবে তাহলে কুড়ি মাইনাস তাহলে এক্স মাইনাস এই যে এক্স মাইনাস ঠিক আছে দুই বাই তোমার এটা সমাধান করে দেখবে আঠেরো টাকা বোঝা গেলো কীভাবে করলাম এরপর যাচ্ছি পরে অঙ্ক জলের সঙ্গে কী অনুপাতে দুধ মিশ্রিত করে ক্রের মূল্য বিক্রয় করলে টোয়েন্টি পারসেন্ট লাভ হবে কী বলতে চাইছে জলের সঙ্গে কত দুধ মেশালে কড়ের মূল্য বিক্রয় করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে তাহলে কড়ের মূল্য আমার কত শিল্পী শিল্পি হচ্ছে আমার একশো জি ধরি বিক্রয় মূল্য হচ্ছে আমার এসপি কত না একশো কুড়ি তাহলে রেশিওতে কাটাকাটি করছি পাঁচ কুড়ি একশো ছ কুড়ি একশো এটা কি আমার মিল্ক আর হচ্ছে আমার মিল্ক প্লাস ওয়াটার তাহলে ওয়াটার এখানে আমাদের কত যোগ হচ্ছে ওয়ান যোগ হচ্ছে ওয়াটার কত যোগ হচ্ছে ওয়ান আগে পাঁচ জল ছিল পাঁচ এখন ওয়াটার এক ভাগ মিশা যায় সেই জন্য আমাদের সহজ হচ্ছে এই এক ভাগটাই আমাদের কী হচ্ছে জল মিশাচ্ছে তাহলে আমাদের রেশিও বলেছে কত জল ডাবল ইজ টু মিল্ক তাহলে আমাদের ওয়ান ইজ টু ফাইভ রেশিওতে আছে তোমরা মিল্ক যদি প্রথম করে তাহলে ফাইভ ইজ টু ওয়ান উত্তর হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশান নম্বর সি বোঝা গেলো কীভাবে সমাধান করলাম পরে আমি যাচ্ছি চল্লিশ লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত ফাইভ ইস থ্রি ওই মিশ্রণে কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণে দুধ ও জলের অনুপাত ফাইভ ইস ফোর হবে তাহলে জল মিশ্রিত করছে তাহলে আমাদের জল কত তিন বাই আট এলিগেশন প্রথম করাচ্ছি তোমাদেরকে টোটাল আমাদের এখানে চল্লিশ এখানে কত মিশ্রিত করছে আমরা জানি না এখানে তো এই বক্সটা মাথা বার করতে বলেছে ঠিক আছে তাহলে আমাদের তিন ভাগ কি আমাদের জল তাহলে তিন বাই আট হচ্ছে আমাদের জল ভাগ কত মিশ্রিত করছি আমি টোটাল এক আমি মিশ্রণ করলাম জল বুঝে গেল তাহলে আমাদের চার ভাগ কি আছে জল তাহলে চার বাই নয় প্রথম অঙ্কর মতনই করছি আমি তাহলে আট আর নয়ে আর আর নয় আর এক এদিকে কী করছি আমি নিচ্ছি আট আর নয়ে আর একে এলসিএম নিলে কথা হবে লসাগুন নিলে বাহাত্তর যেহেতু ভগ্নাংশ আছে আমি কী করলাম পূর্ণবর্গ সংগ্রহ নিলাম তাহলে সিম্পল কাটাকাটি কিছুই নেই আর এটা কী হবে ইন্টু বাহাত্তর দিয়ে গুণ হবে কারণ একদিকে যা গুণ করবো ওপর দিকে সবাই সেম গুণ করবো তাহলে আট নয় বাহাত্তর আট নয় বাহাত্তর তাহলে পেয়ে গেলাম একদিকে পেলাম সাতাশ মিডিলে কত পেলাম বত্রিশ আর এদিকে কত পেলাম বাহাত্তর তাহলে কী করবো এখানে প্রথমে পেলাম সাতাশ এখানে পেলাম বাহাত্তর মিডিলে কত বত্রিশ এর বাহাত্তর থেকে বত্রিশ বিয়োগ আর সাতাশ থেকে বত্রিশ বিয়োগ তাহলে বাহাত্তর এদের চল্লিশ হবে ফর্টি রেশিও আর এদিকে হবে ফাইভ রেশিও এখানে ওপরে কত ছিল জল চল্লিশ লিটার এখানে আমাকে বার করতে বলেছিল তাহলে এখানে কত চল্লিশ হচ্ছে এক গুণ করলে চল্লিশ হচ্ছে তাহলে এখানে আমার কত মিশ্রণ হবে না এক তাহলে গুণিত পাঁচ তাহলে পাঁচ লিটার আমার মিশন হবে তাহলে টোটাল হলো আমাদের পাঁচ লিটার বোঝা গেলো কীভাবে সমাধান করলাম ইন্টু এখানে গুণ করলাম এক দিয়ে এদিকে যা গুণ করবো একদিকে অপর দিকে দিয়ে গুণ করলাম এখানে টোটাল তাহলে আমাদের পাঁচ লিটার চলে এলো বোঝা গেল এরপর কী করছি খেয়াল করুন এখানে মিল্ক ওয়াটার আছে কাজটা চেঞ্জ করি এখানে তাই মিল্ক বলছে এখানে ফাইভ ইস টু থ্রি আর নতুন মিশ্রণ করার হচ্ছে ফাইভ ইস টু ফোর তাহলে আমাদের মিল্ক কী আছে মিল্ক অনুপাত সেম আছে যদি না সিম থাকতো তাহলে আমি কি গুণ করে সিম করতাম তাহলে আমাদের জল মিশ্রণ করছে জল যেহেতু মিশ্রণ করছে মিশ্রণ করার পর কী হচ্ছে এক বাড়ছে একবার চেয়ে আমাদের পাঁচ হাজে আট লিটার জল আছে পাঁচ হাত তিনে আট আট লিটার মিশ্রণ আছে পাঁচ হাজার তিনে আট লিটার মিশ্রণ আছে আটের ভ্যালু বলছে আমাদের ষোলো এই সরি ষোলো নেই আটের ভ্যালু হচ্ছে আমাদের চল্লিশ কত আছে চল্লিশ এই যে চল্লিশ লিটার মিশ্রণ আমাদের হচ্ছে প্রথম ক্ষেত্রে বলছে আট লিটার মিশ্রণ তাহলে আটের ভ্যালু যদি চল্লিশ হয় তাহলে একের ভ্যালু কত একের ভ্যালু হচ্ছে আমাদের পাঁচ তাহলে আমরা বলতে পারি পাঁচ লিটার মিশ্রণ করেছে জল বুঝে গেল কীভাবে সমাধান করলাম পরে অঙ্ক যাচ্ছি দুটি পাত্রের স্পিড ও জলের অনুপাত যথাক্রমে ফোর ইস টু থ্রি এবং থ্রি ইস টু ফোর দুটো পাত্র আছে তাদের স্পিড ও জলের অনুপাত বলে দিচ্ছে ফোর ইস টু থ্রি এবং থ্রি ইস টু ফোর ওই দুটি পাত্র থেকে কেউ অনুপাত মিশ্রণ নিয়ে তৃতীয় পাত্র ঢাললে তৃতীয় পাত্রের স্পিডও জলের অনুপাত সমান হবে কি বলতে চাইছে দুটো পাত্র আছে এখানে ফার্স্ট পাত্র সেকেন্ড থার্ড ঠিক আছে তিনটে পাত্র নিয়ে কী হচ্ছে এখানে প্রথম পাত্র ছিল ফোরিস্ট থ্রি স্পিডের ফোর ছিল তারপর কী ছিল তিন ছিল স্পিডের আর এখানে ছিল নতুন পাত্র কী হচ্ছে এদের ঢালছে চার আট তিনে সাত হচ্ছে ঠিক আছে তাহলে আমি প্রথম স্পিড নিয়ে কাজ করছি তোমার জলও নিতে পারো যে কোনো একটু নিতে পারো প্রথমে স্পিড নিচ্ছি ঠিক আছে তাহলে আমাদের স্পিড নিয়ে এলিগেশন করছি তাহলে স্পিডে হচ্ছে আমাদের ভাগ কত প্রথম ছিল চারের সাত তাই তো চারের সাত আর একদিকে বৃষ্টি য তিনের সাত মিডলে কত মিডিলে সম পরিমাণ বলেছে সমান হবে যেহেতু বলেছে তাহলে আমাদের ওয়ান ইস টু ওয়ান অনুপাত আছে ঠিক আছে সমান মানে ওয়ান ইস টু ওয়ান অনুপাত আছে কি বলেছিলাম তাহলে আমাদের মিডলে কত না এক বাই দুই তাহলে কী করবো এদের এখানে বিয়োগ যাবে বিয়োগও তোমরা করতে পারো যদি বলো করা অসুবিধা হচ্ছে তখন কী করবো সাত দুইয়ের এলসিম নেব সাত আর দুই এলসিম কত হচ্ছে চৌদ্দ এদিকেও চোদ্দো দিয়ে গুণ করবো এখানে চোদ্দো দিয়ে গুণ করবো তাহলে আমাদের বর্গ সংখ্যা থাকছে না আমাদের ক্ষেত্রে কী করলাম জাস্ট গুণ করিলাম তাহলে এই মিডেলে পেলাম সাত এইখানে পেলাম কত পেলাম ছয় আর এইখানে কত পেলাম আট তাহলে সমান আট পেলাম আর এদিকে পেলাম ছয় এখানে বললাম সাত তাহলে আমাদের অ্যালিকেশন নিয়ম করে বলেছিলাম ছোটো সংখ্যা আমার সময় আমার বাঁধ ধারে বসবে বড়ো সংখ্যা আমার ডান ধারে বসবে আট মিডলে কত সাত তাহলে বিয়ে করে দাও তাহলে রেশি পেয়ে যাব আট থেকে সাত বিয় করলে ওয়ান পাবো সাত থেকে ছয় বিয়োগ করলে আমরা ওয়ান পাবো তাহলে ওয়ান ইস টু ওয়ান এসেতে ছিল তাহলে তীর্থ পঁয়ত্রিশ স্পিডও জলের পরিমাণ ওয়ান ইস টু ওয়ান তাহলে অপশান এই অ্যান্সারটি সঠিক বোঝা গেলো কীভাবে সমাধান করলাম পরে প্রশ্নে যাচ্ছি দু প্রকার তরল থ্রি ইস টু টু অনুপাতে মিশ্রিত করে এগারো টাকা প্রতি লিটার দরে বিক্রি করায় টেন পার্সেন্ট লাভ হয় কী বলতে চাইছে প্রকার তরাল আছে যাদের অনুপাত থ্রি ইস টু টু করছে তার ফলে কি হচ্ছে এগারো টাকা প্রতি লিটার দরে বিক্রি করছে টেন পার্সেন্ট লাভ হচ্ছে প্রতি লিটার প্রথম প্রকার তরলের মূল্য দ্বিতীয় প্রকার তরল অপেক্ষা দু টাকা বেশি দু নম্বর দামে যা বিক্রি করবে তার থেকে প্রথমটা হবে দু টাকা বেশি বোঝা গেল তাহলে প্রতি লিটার প্রথম প্রকার তোর মূল্য কত কি বলতে চাইছে আমাদের এগারোটা কি হচ্ছে এটা আমাদের এগারো টাকাটা হচ্ছে আমাদের বিক্রয়ের মূল্য তাহলে আমাদের করের মূল্য কত করের মূল্য সমান আমরা জানি বিক্রয়ের মূল্য ইন্টু আসল কত আমার একশো লাভ কত একশো দশ টেন পার্সেন্ট লাভ যেহেতু বলেছে তাহলে এই শূন্য শূন্য কাটলো এগারো এগারো কাটলো তাহলে আমার দশ টাকা হচ্ছে আমার লাভ দশটা কি আমার কড় মূল্য তাহলে বোঝা গেলো তাহলে এখানে কী বলতে চাইছে ভালো করে খেয়াল করুন বলতে যাচ্ছে আমার দু নম্বর বা দ্বিতীয় প্রকার তরের যা দাম হবে আমি ধরলাম এক্স এক্স টাকা আমার কড় মূল্য আর ফার্স্ট ফার্স্টে কী হচ্ছে এখানে ফার্স্ট তো হচ্ছে আমার দু টাকা বেশি এই যে দ্বিতীয় প্রকার থেকে দু টাকা বেশি বলেছে তাহলে এটা হচ্ছে আমার এক্স প্লাস টু হচ্ছে এটা আমার কড়ি মূল্য তাহলে ফার্স্ট বলছে আমার কী লিখব এখানে এক্স এটা আমার কড়ি মূল্য এটাও আমার কড়ি মূল্য এটা হচ্ছে কি আমার প্রথম এটা ফার্স্ট হলো এটা হচ্ছে সেকেন্ড ঠিক আছে আর এটা তোমার মিডিলে দশ টাকা তাহলে এটা থেকে এটা বিয়োগ হবে এটা থেকে এটা বিয়োগ হবে তাহলে এদের অনুপাত বলে দিচ্ছে থ্রি ইস টু টু কথা বলেছে না থ্রি ইস টু টু এই যে থ্রি ইস টু টু অনুপাত বলে দিয়েছে তাহলে এখানে কথা হবে না দশ মাইনাস এক্স তাহলে দশ মাইনাস শেষ করলে কথা হব এখানে নিশ্চয়ই আট হবে তাহলে আমি এখানে দুই পাব বোঝা গেল আর এখানে কথা হবে না এক্স প্লাস দুই মাইনাস দশ তাহলে কথা হবে এখানে দিয়ে বিয়োগ করলে দশ বোঝা গেল তাহলে এক্সে আমার কত হবে তাহলে এখানে আট হবে তাহলে খেয়াল করুন কী হবে আমি সবানো করছি তাহলে এখানে আমি যদি বলি টেন মাইনাস এক্স আর এক্স মাইনাস কত এইট এটাই বলতে হয়েছে তিন বাই দুই বোঝা গেল তাহলে থ্রি এক্স মাইনাস এইট আড়েদিকে কুড়ি তাহলে এখানে পাবো কত থ্রি এক্স আর টু এক্স তাহলে পাচ্ছি আমি ফাইভ এক্স কুড়ি তিন চব্বিশ তাহলে পেলাম কত চুয়াল্লিশ তাহলে এক্সের মান কত মান আমি পেয়ে গেলাম আট দশমিক আট মানে আট টাকা আশি পয়সা পেয়ে গেলাম এটা কি এক্সের মান এক্সের মান বলতে আমার এটা হচ্ছে দু নম্বরটা আমরা এগিয়ে ধরেছিলাম দ্বিতীয় প্রকার তরলের দাম হচ্ছে আমার আট টাকা আশি পয়সা আর এখানে আমার দু টাকা বেশি প্রথম প্রকার তরল প্রথম প্রকার তরল আমরা ধরেছিলাম এক্স প্লাস টু তাহলে এক্সের মান আট প্লাস আট টাকা আশি পয়সা প্লাস দু টাকা কত হয় দশ টাকা আশি পয়সা তাহলে দশ টাকা আশি পয়সা কোথায় আসে অপশন নম্বর ছি বোঝা গেল কীভাবে সমাধান করলাম প্রতি লিটার প্রথম প্রকার তোর মূল্য কত দশ টাকা আশি পয়সা অপশন নম্বর সি সঠিক অ্যান্সার বোঝা গেল কীভাবে সমাধান করলাম পরে প্রশ্ন যাচ্ছি টাকা লিটার দরে বা লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে আট টাকা লিটার দরে বিক্রি করে যাবে কী বলতে চাইছে কত লিটার জল মিশিতে করলে আমি আট টাকা দরে বিক্রি করতে পারবো তাহলে আমাদের দশ টাকা দর আর আট টাকা দর এটা কেমন মিল্ক বা দুধ এটা হচ্ছে মিল্ক প্লাস ওয়াটার তাহলে অনুপাত আমি দেখে নেব অনুপাতে বার করছি ফাইভ ইস্টু ফোর অনুপাত আছে চার ভাগ দুধ পাঁচ ভাগ কি আছে আমার জল চার ভাগ দুধ আছে আর দুধ আর প্লাস জল কত আছে পাঁচ ভাগ তাহলে কি করব পাঁচ থেকে চার বিয়োগ করব তাহলে আমাদের জল বেড়ে যাবে তাহলে এক ভাগ জল আছে আমরা বলতে পারি এক ভাগ জল আছে তাহলে ফোর ইস টু ওয়ান অনুপাত আছে কি করে পেলাম ওয়ান চার ভাগ আমার কি দুধ পাঁচ ভাগ কি হচ্ছে আমার দুধ প্লাস জল তাহলে ওয়াটার পেয়ে গেলাম আমরা এক আমাদের হচ্ছে চার লিটার দুধ আছে অঙ্কে বলছে বারো লিটার এই যে বারো লিটার দুধ আছে তাহলে ইন্টু চার থেকে আমি বারো গেলে কত গুণ করবো ইন্টু তিন রেশিও একদিকে যা গুণ করবো অপর দিকে তাই গুণ করবো তাহলে কত পাবে নিচ্ছি আমি তিন তাহলে তিন লিটার আমি জল মিশ্রণ করছি তাহলে অপশন নম্বর এ তিন লিটার বোঝা গেলো কীভাবে সমাধান করলাম পরে অঙ্ক যাচ্ছি তোমাদের জন্য আমি বাড়ির কাজ রেখেছি হোমওয়ার্ক হোমওয়ার্ক বা বাড়ির কাজ প্রত্যেকটা ভিডিও শেষেখানে রাখি তোমরা যে এতক্ষণ আমার ভিডিওটা দেখলে কী শিখলে তার জলযন্ত বাস্তব উদাহরণ হলো হোমওয়ার্ক বোঝা গেল প্রশ্ন কী বলছে পঞ্চাশ গ্রাম সোনার উপর এক মিশ্র ধাতুতে 80% পার্সেন্ট সোনা আছে কত পরিমাণ না এইট্টি পার্সেন্ট শোনাচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট শোনা থাকতে হলে ওই মিশ্র ধাতুতে আরও কত পরিমাণ সোনা মেশাতে হবে খুবই ভালো প্রশ্ন পরীক্ষা আসার মতো প্রশ্ন তোমরা অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্ন উত্তরটা জানাবে না পারলে এই ভিডিও নিশ্চয়ই ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপে গ্রুপে লিংক দেওয়া থাকবে অবশ্যই জয়েন হয়ে যাবে প্রতি রবিবার আটটার সময় মক টেস্ট নেওয়া হয় তোমাদের প্র্যাকটিস করার জন্য মক টেস্ট নিয়ে থাকি তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুদেরকে ক্লাস করার জন্য শেয়ার করে দেবে যারা আমার ক্লাসে নতুন সদস্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি চালু করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদের কি কি ম্যাথ প্রবলেম হয় আমাকে কমেন্টে জানাবেন আমি সলভ করানোর চেষ্টা করবো ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ ততক্ষণে তোমরা সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ক্লাসে